সঞ্চয়পত্র কিনে হতে পারে জেল ও জরিমানা। এরকম জেল ও জরিমানার বিধান রেখেই সরকারি ঋণ বিল 2022 সংসদে পাশ হয়েছে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জয় দাস, আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাংকিং অল বিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। এ সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ পত্রিকায় 1 সেপ্টেম্বর 2022, এবং এতে বলা হয়েছে জাতীয় সঞ্চয়পত্র কেনার সময় মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ 6 মাসের জেল এবং 1 লাখ টাকা জরিমানার বিধান রেখে সরকারের ঋণ বিল 2022 সংসদে পাশ হয়েছে। বিলে বলা হয়েছে কোনো ব্যক্তি নিজের বা কোনো কারো পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যু করা সার্টিফিকেটের সত্য অর্জনের জন্য মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ 6 মাসের জেল বা সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা করা হবে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী আমা মুস্তফা কামাল বিলটি সংসদে পাশের প্রস্তাব করলে তা কণ্ঠঘোষে পাশ হয়। এর আগে বিলের উপর দেয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানো এবং সংসদীয় প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার। গত বছরের 16 নভেম্বর বিলটি সংসদে তোলেন অর্থমন্ত্রী। বিদ্যমান আইনে কোনো জরিমানা সুনির্দিষ্ট করা ছিল না। 1944 সালের এই সংক্রান্ত আইনটি বাতিল করে নতুন করে প্রণয়নের জন্য তা বিলটি প্রণয়ন করা হয়। সরকারের ঋণ গ্রহণ প্রক্রিয়াকে আরও আধুনিক করার লক্ষ্যে আইনটি করা হয়েছে। টেকসই ঋণ নীতি ও পরিকল্পনা প্রণয়ন, ঋণ কৌশলপত্র তৈরি, ঋণের ঝুঁকি নিরূপণ এবং সরকারের দায় হিসাবকে আরও প্রসারিত করার লক্ষ্যে নতুন আইনের 40টি ধারা রয়েছে। সরকারি ঋণ বিল 2021-এ বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অভিযোগ ছাড়া কোনো আদালত মিথ্যা তথ্য সম্পর্কিত সংগঠিত অপরাধ আমলে নিতে পারবে না। এবং এতে আরও বলা হয়েছে কোনো সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের সার্টিফিকেটের মেয়াদ পূর্তির পর আসল ও মুনাফা দিয়ে দেওয়া হলে এ বিষয়ে সরকারের আর কোনো দায় থাকবে না। সরকারি সিকিউরিটির ধারক কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলে বা অবসান হলে ওই প্রতিষ্ঠানের পক্ষে নিযুক্ত প্রশাসক সিকিউরিটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে বিধান রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সরকারি সিকিউরিটি নিয়ম মেনে হস্তান্তর করার পর ওই ব্যক্তিকে সিকিউরিটির আসল বা সুদের বিষয়ে দায়ী করা যাবে না। সাধারণ মানুষের কাছ থেকে সরকারের যে ঋণ নেবে তার যথাযথ গ্যারান্টি এই বিলের মাধ্যমে থাকবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এখানে 2টি বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে যদি কেউ মিথ্যা তথ্য দেয় সঞ্চয়পত্র কেনে তাহলে তার সর্বোচ্চ 6 মাসের জেল বা সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা হবে, তার জেল জরিমানা হবে। আরেকটি বিষয় হচ্ছে অনেকেই বলেন যে তারা যে ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনেছে সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কি হবে, সঞ্চয়পত্র টাকা কি মার যাবে। এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে এই আইনে সরকার যে ঋণ নেবে এর সঞ্চয়পত্রের মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে ঋণ নেয়, যে ঋণ নেবে তার নিশ্চয়তা দেবে, যে না যে যেখান থেকে কিনুক না কেন গ্রাহক তার টাকাটা অবশ্যই সে পাবে। মানে এক্ষেত্রে গ্রাহক কিন্তু নিশ্চিত হলো যে যেখান থেকে তিনি সঞ্চয়পত্র কিনুক তার একটা নিশ্চয়তা রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্ত এই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।